gian hàng ở đây nhé. চাল কুমড়া পাতাতে হচ্ছে মেন, বৃষ্টি হচ্ছে এদিকে, একটা এই কাটে নেব। আচ্ছা এটা কাটা ভুল হয়েছে, এটার মধ্যে যেটা চাল কুমড়া ছিল তার লাগবে, এই কাটাই হবে। চাল কুমড়া আসছে আমাদের কাছে, এইদিকে একটা আর এইদিকে একটা আসছে। এই যে এটা ফুল আছে, ওটা না পাচ্ছে সম্ভাবনা। আমি এগুলোকে এইগুলোর ডাটা মানে কেটে গোছায় নিচ্ছি, এই পাতাগুলোকে একসাথে করে রাখছি। এগুলোতে ভীষণ কাটা, সাবধানে কাটতে হবে, তার ঠিক নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি খুবই খুবই মজাদার একটা রেসিপি করব, সেজন্য দেখলেন আমার ছোট বোন গাছ থেকে চাল কুমড়ার পাতা কাটলো। তো আজকে কিন্তু খুবই বৃষ্টি, তো এই বৃষ্টির ভিতরে এই রান্নাটা মাও বললো আর আমিও কখনো এভাবে ট্রাই করিনি, চাল কুমড়ার পাতা দিয়ে পাতুরি রান্না। তো খেয়েছি অন্যভাবে, এভাবে খাইনি। তো সেজন্য সবার আগে আমার লাগবে এখানে নারকেল বাটা, তো আর হলো সরিষা বাটা। এটা সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা নিতে পারেন, তো আমরা সাদা সরিষাই খাই। তো এখানে আমি বেশি পরিমাণে সরিষা এবং নারকেল বাটা দিয়েছি। তো সরিষা বাটাটা আমি বেশি দিয়েছি আর নারকেল বাটাটা দিয়েছি সরিষা বাটার অর্ধেকটা। তো তারপর এখানে আমি আরও পেঁয়াজ রসুন এবং আদা, কিছু কাঁচামরিচ, এভাবে একত্রে আমার মা সব কিছু বেটে ই করে দিয়েছে, মিহি করে দিয়েছে। তো যেহেতু এটা পাতুরি রান্না, এখানে সব কিছু বেটেই দিতে হবে। তো আপনারা চাইলে এগুলো শিলপাটা, আমি শিলপাটায় বাটছি, তো আমার মা বেটে দিয়েছে, তো আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তো শিলপাটা বাটাটা আরও বেশি মজা হয়। তো এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো সব সব কিছু আমি এখানে দিয়ে মিশিয়ে নেবো, মশলাটাকে রেডি করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কিন্তু এই রান্নাটা একটু ঝাল ঝাল না হলে মজা হয় না, এটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। আমি কিন্তু কাঁচামরিচ বেটে দিয়েছি। তারপর এখানে আমি শুকনো মরিচ 1 চামচ দিলাম। তো এরপর জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তো এই মিশ্রণটা কিন্তু একটু ঘন ঘন করে রেডি মানে তৈরি করতে হবে, একদম পাতলা করা যাবে না। তো যে বাটিতে আমি মশলা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নেব। তো আরেকটু পানি লাগবে, কারণ মশলাটা একদম কিন্তু ঘন করা মানে একদম ঘন না, একদম পাতলা না, এমনভাবে তৈরি করতে হবে। তো মশলাটাকে তৈরি করে তারপর আমি পাতাটা দেখুন, আমি খুব সুন্দর করে ধুয়ে একদম, এটা যে একটা গায়ে যে একটা কাটা কাটা থাকে সেটাও কিন্তু ভেঙে দিয়েছে। তো তারপর আমি দুটো পাতা এভাবে দিয়ে, এভাবে দেখুন আমি কিভাবে এইগুলো দিয়ে মশলাগুলো দিতেছি, ঠিক এভাবে এই তৈরি করা মশলাটাকে আপনারা দিবেন চাল কুমড়া পাতার চারও দিক দিয়ে। তো যদি পাতার সাইজটা ছোট হয় তাহলে 3টা দিবেন, আর যদি বড় পাতা হয় আমার মতো তাহলে 2টো দিলেই হয়ে যাবে। তো আমি এক হাতে মোবাইল অন্য হাতে কাজ করি, সেজন্য আপনাদের ভেঙে দেখাতে পার, এভাবে দুই সাইডে ভেঙে দিব, এটাকে ভাঙবো এবং উপর দিয়ে আবারও লাগাবো। তো একটা আমি পুরো ভেঙে, এই দেখুন এভাবে আমি সাইড দিয়ে আবারও এভাবে লাগাবো আর ভাঙবো পাতাটা, দেখুন আমি ভেঙে দিয়েছি দুই সাইড থেকে, তারপর আবার লাগাইছি। তো এভাবে আরও একটা ভাঙা দিব, কারণ এটা একদম খুব সুন্দর করে দুই সাইডে ই করতে হবে, একদম পাটিসাপটা পিঠার মতো। তো দেখুন আমি কিভাবে আবারও দিতেছি। তো অবশ্যই এটা কিন্তু একটু সময় লাগে এই রান্নাটা করতে, সময় লাগলেও রান্নাটা যে এত পরিমাণে মজা হয় আপনারা না খেলে না খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন ঠিক এভাবে আমি সবগুলো পাতা পেঁচিয়ে নেব, দেখুন এই পাতাটার কিন্তু সব সাইডেই একদম ওই মশলাটা দিতে হবে। তো অন্য একটা প্লেটে আমি রেখে দিতেছি। তো একই প্রসেস আমি সবগুলো পাতা দেখুন রেডি করে নিয়েছি, আমার সবগুলো পাতা তৈরি করা হয়ে গেছে মানে পেঁচানো হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা জিনিস, যে পেঁচানোর পর যে মশলাটা একটু থেকে যাবে সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, সেটা লাগবে। দেখুন আমি এটার ভিতরে
মশলা দিয়েগুলো ধুয়ে পানিটা রেখে দিয়েছি, কারণ এই পানিটা আমি ফেলবো না, কাজে লাগবে। তো এই পাতুড়িগুলো কিন্তু সবার আগে একটু ভেজে নিতে হবে, না হলে পরে যদি রান্না করতে যান একদমই হয়ে যাবে, গলে যাবে, যেহেতু এটা পাতা। তো পাতাটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, আমি এক এক করে দেখুন অল্প অল্প করে এটাকে ভেজে নেব, হালকা এপিট ওপিট করে একটু হালকা হালকা করে ভাজতে হবে। এটা কিন্তু ভাজতে হবে না, এই রান্নাটা কিন্তু ভেজে না নিলে এটা একদম গোলে ভর্তা হয়ে যাবে, খেতে কিন্তু মজা হবে না। তো দেখুন আমি এক পিট এটা হয়ে গেছে, আমি এখন একটু উল্টে দেব, খুব একটা কিন্তু কড়া করে ভাজবেন না। দেখুন আমার এটা এক পিট হয়ে গেছে, এটা যেহেতু এখানে সরিষা বাটা দেওয়া হয়েছে আবার নারকেল, সেজন্য কিন্তু ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল উঠে, তো অবশ্যই আপনারা তেলটা একটু বুঝে শুনে দেবেন, কারণ তেল কম খাওয়াই ভালো। তো আমার 2 পিঠ হয়ে গেছে, দেখুন খুব একটা কিন্তু কড়া করে ভাজি নাই, এভাবে এখন আমি তুলে নেব। তো সবগুলো পাতা আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন ভাজা শেষ, এখানে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, তেল দেওয়ার পর সেই ভাজা পাতাগুলো আমি এভাবে সবগুলো পাতা এভাবে ছড়িয়ে দেব। তো পাতাটা কিন্তু আমি কড়া করে ভাজি নাই, কারণ এটা আমি আবারও রান্না করবো, দেখে অল্প ভাজছি। তো এক এক করে সবগুলো খুব সুন্দর করে এইভাবে বিছিয়ে দেব। তো আপনারা এই রান্নাটা কিন্তু বড় পাত্রে রান্না করবেন, কারণ পাতাটা কিন্তু একদম মানে লাড়াচাড়া দেওয়া যাবে না, একদম সরি মানে একটা রূপে একটা দেওয়া যাবে না, একদম ছড়িয়ে দিতে হবে, সেজন্য বড় পাত্রে নিতে হবে। তো সবগুলো পাতা আমি খুব সুন্দর করে এভাবে দিয়ে দেব। দেখুন আমার সাজানো হয়ে গেছে পাতাগুলো। তো যেই মশলাটা আমি যে পানিটা রাখছিলাম এবং এই পাতাগুলো যেখানে আমি রাখছিলাম সেই প্লেট আর সেই বাটিটা ধুয়ে আমি পানিটা এখানে দিয়ে দিলাম। তো দেখুন আমি খুব একটা পানি কিন্তু এখানে দেই নেই। তো এই পানিটা দেওয়ার সময় একটু মানে আপনারা কিন্তু আমি আর কোনো মশলা এখানে ইউজ করিনি, যে মশলাটা আমি রান্নার সময় মানে মিশ্রণের সময় দিলাম সেটাই শুধু। তো এখন আমি এটা রান্না করবো পানিটা শুকানো পর্যন্ত। দেখুন আমার ফাইনালি রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এটা যে এত পরিমাণে টেস্ট হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি অনেকভাবে পাতুড়ি রান্না খাইছি, এভাবে এভাবে কখনো করি নাই, কিন্তু আমরা কি বলবো, এটা আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কে কে এভাবে রান্না করে খেয়েছেন। আমি কিন্তু কখনো এভাবে রান্না করি নাই, রান্না কি আমি কখনো চাল কুমড়ো পাতা এভাবে মানে তেমন একটা রান্না করিও নাই। তো যাই হোক, ফার্স্ট রান্না অনেক টেস্ট হয়েছে, নেক্সট টাইম তো আবার ইনশাল্লাহ করবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকা ছোট বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ বন্ধুরা।